কাকে ভোট দিচ্ছেন কেউ এটা দেখবে না। উনি যদি কারো থেকে টাকা গ্রহণ করে থাকেনও উনিও জানতে পারবেন না উনি কাকে ভোট দিয়েছেন। এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না, কিন্তু আপনাদের যারা সমর্থক তাদেরকে কন্টিনিউয়াসলি আপনারা উদ্বুদ্ধ করতে থাকেন যে আপনারা ভোটের দিন ভোট কেন্দ্রে আসবেন, আপনারা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন, আমাদের কাছে নালিশ করবেন শুধুমাত্র যদি আপনারা দেখেন যে ভোটারদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমাদের সুস্পষ্ট উচ্চারণে আমরা বলতে চাই কোন ভোটারকে বাধা প্রদান করা যাবে না। যিনি ভোটার উনি আসবেন, উনি লাইনে দাঁড়াবেন, উনি নির্ভয়ে লাইনে দাঁড়াবেন এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করবেন এবং উনি ফিঙ্গার প্রেস করে ওনার ব্যালট ওপেন করবেন, তারপরে ভোট প্রয়োগ করবেন। একটি বিষয় আমরা লক্ষ্য রাখবো যে ভেতরে বুথের ভেতর দ্বিতীয় কোনো ব্যক্তি প্রবেশ করছেন কিনা, মানে ওনার আঙ্গুলটা অন্য কেউ দিয়ে টিপিয়ে দিচ্ছে কিনা সাদায় গিয়েতে। আমরা কিন্তু আমাদের সচিব মহোদয় বলেছেন, আমাদের সকলেই বলেছেন, এটা কিন্তু ইভিএম এ ভোট হচ্ছে এবং সিসিটিভিতে ভোট হচ্ছে।